আসসালামু আলাইকুম, মমেন বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আপনারা সবাই জানেন যে আমি আমার নানি শাশুড়িদের গ্রামে ঘুরতে এসেছি, কারণ এই গ্রামেরই ফার্স্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে গ্রামের ভিলেজ ফেয়ার, গ্রামের যে মেলাটা হয় সেটা। আজ সকালে এই ভিডিওটা আপলোড করলাম, আর এখন হচ্ছে দুপুর। হঠাৎ আমার দেবর, আমার হাজব্যান্ড সবার ইচ্ছা হয়েছে যে পুকুর থেকে মাছ ধরে ওরা ভেজে খাবে, আর এই জন্য এখন আমরা পুকুর পাড়ে, কারণ ওরা মাছ ধরবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আর এই উদ্যোগটা কিন্তু রাতুলের, আমার দেবর। ও সবসময় গ্রামে আসলে বসিতে মাছ ধরতে নাকি ওর খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও অনেক দিন দেশে আসে না, এখন সেও বলছে সেও নাকি মাছ ধরবে। রাতুল তার দাদাকে বড়শি দিয়েছে, এটা হচ্ছে আমার হাজব্যান্ড, এখন সে মাছ ধরবে, দেখা যাক সে পারে কি না। আমার হাজব্যান্ড বড়শি ফেললো পুকুরে, মাছ উঠে না, সেজন্য আমার দেবররা বলছে একটু এমন করে বাড়ি দিতে বলছে যেন মাছ বুঝতে পারে যে উপরে খাবার আছে, দেখা যাক তারপরও হয় কি না, পারে কি না মাছ ধরতে। এখন মনে করছে মাছ পেয়ে গেছে, না এই যে উঠিয়ে দেখে না কোনো মাছ নাই, খাবার খেয়ে মাছ চলে গেছে। আর এই যে মাছের খাবার, আটা পানি দিয়ে খালে মাখিয়ে নিয়েছে, আর এটা কিন্তু রাতুলই করেছে। এখন রাতুল আবারও বসিতে দিচ্ছে খাবার মাছের জন্য। ওর দাদা এখন আবার মাছ ধরবে, দেখা যাক সে পারে কি না, এটা হচ্ছে তার সেকেন্ড বা ট্রাই। সবাই আমরা তাকিয়ে আছি যে মাছ পাই কিনা, দেখা যাক। আমার হাজব্যান্ড ফেল হয়ে গেছে, সে মাছ ধরতে পারে নাই। এখন আমার দেবর নেমেছে ওলু, ও 10 বছর পরে বাংলাদেশে আসলো, এই 1 মাস হলো মনে হয় আসছে, এখন দেখা যাক ওলু পারে কিনা মাছ ধরতে। ওয়েট করছি। মাছ ধরে ফেলেছে, দেখেন কত ইজি মনে হচ্ছে না মাছ ধরা, বাট না আসলে মাছ ধরা কিন্তু অনেক কঠিন আছে, সহজে কিন্তু ধরা যায় না। আর এই যে আমার হাজব্যান্ড মাছটাকে এখন বড়শি থেকে খুলছে, তেলাপিয়া মাছ। আবারও মাছ ধরার জন্য বড়শি ফেলল, দেখা যাক আবার কি হয়, পায় কিনা। হ্যাঁ পেয়ে গেছে, যাক ও ভালোই মাছ ধরতে পারে। আর এখন বসছে নাসির, এখন মাছগুলো সব খুলবে বড়শি থেকে। তেলাপিয়া মাছগুলো অনেক ছোট, কারণ খালুরা বেশি খাবার দেয় না, এই জন্য ছোটই আছে, মাছগুলো বড় হয় নাই। মাছটা পড়ে গেছে, দেখেন এখন কে তুলবে মাছ, আমরা তো তুলতে পারি না। আর এই যে মাছটাকে এখন দেলোয়ার তুলছে, মাসুদ ভাইও চলে এসেছে, আর এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি পুকুরের ধারে। ওলো এখনও মাছ ধরছে একটা একটা করে। ওলুকে উঠিয়ে দিয়েছে, এখন রাতুল গেছে মাছ ধরতে, ওরও অনেকক্ষণ থেকে ওয়েট করছিল রাতুল মাছ ধরার জন্য, দেখা যাক রাতুল কি করে পায় কি না। আমরা এখন ওয়েট করছি, দেখি মাছ আসে কিনা বড়শিতে।
হ্যাঁ হ্যাঁ পেয়েছে। আর রাতুলের মাছটা একটু বড়, এতক্ষণ যতগুলো মাছ ধরেছে তার থেকে এই মাছটা একটু বড়। আমার হাজবেন্ডের শখ করেছে সে নাকি পুকুর ধারে বসে মাছ কুটবে, যতগুলো মাছ ধরবে সবগুলো মাছ সে কুটবে, আর এখানে বসে বারবিকিউ করবে মাছের। বাট এখানে হবে না বারবিকিউ করা, কারণ বারবিকিউ যেটার উপরে করতে হবে সেটা এই বাসাতে নাই, খোলদের বাসাতে আছে। আর রাতুল এখনও মাছ ধরছে, আর মাশাল্লাহ এবারও মাছটা বড়ই ধরেছে। বড়শি দিয়ে একটা একটা করে মাছ তুলে নাকি আমাদের হবে না, আমাদের খাওয়া দেরি হয়ে যাবে। আর সেজন্য এখন ওলো আর দেলার যে জাল নিয়ে এসেছে বড় জাল, এটা দিয়ে মাছ ধরবে একবারে বেশি বেশি। এখন খোলু মাছ ধরছে বড়শি দিয়ে। ওলো নামছে পুকুরে জাল ফেলার জন্য। জাল ফেলে দিল, দেখা যাক মাছ পায় কি না। আর এদিকে খোলও মাছ পেয়েছে, এই যে এখন সেও আর মাছ ধরবে না, এখন আমরা কেউ আর বড়শিতে মাছ ধরবো না, জাল দিয়ে মাছ ধরে দেখব। এই যে খোলোর মাছটাও বেশ বড়ই আছে। পুকুরের ওই পারে এত মাছ পায় নাই জাল দিয়ে, আর সেজন্য এখন অন্য সাইডে আসছে জাল ফেলতে, দেখা যাক এই সাইডে বেশি মাছ পাওয়া যায় কি না। জাল তোলা হয়ে গেছে, মাশাল্লাহ এদিকে অনেক মাছ পেয়েছে, মাছগুলা কি সুন্দর লাভ হচ্ছে দেখেন। আর এখানে যেই ছোট ছোট মাছগুলো আছে তেলাপিয়ার, সে মাছগুলো আবার পুকুরে ফেলে দিবে, কারণ ওগুলো আরও বড় হবে পরে, আর যেগুলো বড় সেগুলো আমরা নিব খাওয়ার জন্য। আমার হাজবেন্ড চলে এসেছে মাছ কুটাবার দিয়ে, সে আর মাছ কুটবে না, এখন মাছ ধরা দেখবে। আমরা যাচ্ছি পুকুরের আরেক সাইডে মাছ ধরা দেখতে। এখন রোমাইসাও তার আম্মুর সাথে মাছ ধরা দেখতে এসেছে আর বড়ই খাচ্ছে।
আমরা খালুদের পুকুর থেকে মাছ ধরা শেষ করে এখন মামাদের পুকুরে আসলাম, এখানেও মাছ ধরবো। আর দেখেন হাঁসগুলো কি সুন্দর খেলা করছে, ওলো নেমে যাচ্ছে জাল ফেলানোর জন্য, জাল ফেলেও দিয়েছে, দেখা যাক কি হয়। এই পুকুরে নাকি বড় বড় মাছ আছে আর সেজন্য আমরা আসলাম, কিন্তু ব্যাডলাক আমাদের জাল আটকে গেছে, এখানে গাছ আছে, এই যে ওলো এখন মাঝখানে গিয়ে গাছের থেকে জালটাকে ছাড়াচ্ছে। গাছ থেকে জালটা ছাড়িয়ে নিয়ে আবারও জাল ফেলেছিল আর এবার মাছ পেয়েছে, বাট বড় মাছ পাই নাই, মলা মাছ পেয়েছে। এই যে এখন ওলো মলা মাছগুলো জাল থেকে খুলে নিচ্ছে, ওলো আর দেলোয়ার দুজনই খুলে নিচ্ছে জাল থেকে মাছগুলো। এই মাছগুলো নাকি খেতে অনেক মজা, মলা মাছগুলা আর সাইজে অনেক বড়, মাশাল্লাহ দিলে মাছগুলা। এই দেখেন এখনো লাফাচ্ছে মাছ। এমন করে বেশ কয়েকবার জাল দিয়ে মলা মাছই পেয়েছে শুধু। আর এই দেখেন আমি আপনাদেরকে দেখাই কি সুন্দর যে লাগছে মাছগুলা দেখতে। ওলো আবারও জাল ফেলেছে আর দেখা যাক ও কি মাছ পায় এবার। অনেকবারই কিন্তু এর মধ্যে জাল ফেলানো হয়েছে, আমরা অনেক তেলাপিয়া মাছ পেয়েছি। আর যে যে মাছ আমরা খাই না সেগুলো সবই ছেড়ে দিয়েছি, যেমন সিলভার কাপ, মৃগেট, মৃগেল না কি যেন বলে ব্রিগেট, এই মাছগুলো আমরা খাই না, এগুলো সব ছেড়ে দিয়েছি। ওলো আবারও জাল উঠাচ্ছে, ও মাশাআল্লাহ একটা বড় মাছ এসেছে, দেখা যাক এটা কি মাছ। সাথে তেলাপিয়া মাছও এসেছে। আর এই দেখেন বড় মাছটা, ও আচ্ছা এইটা হচ্ছে পাঙাশ মাছ, আমি খাই না বাট সবাই খায়, সবাই বলছে এই পুকুরের পাঙাশ মাছ খেতে নাকি অনেক মজা। এখন এই যে ওলু আর নাসির খুব আস্তে আস্তে জাল থেকে মাছটাকে খুলে নিচ্ছে, আর দেলোয়ার এদিকে আর যে মাছগুলো আছে সেগুলা ছোটোগুলো মলা মাছ আর বড়গুলো তো তেলাপিয়া, ওইগুলো নিচ্ছে খুলে। দেখেন মাছটা কি কিভাবে আটকে গেছে জালের সাথে, খুলতে অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ লেগেছিল মাছটা খুলতে। একটা ফুলো মাছও এসেছে, ওয়াও মাছটা মাশাল্লাহ দেখেন কত বড়, 1.5 কেজি ওজনের নাকি হবে এই মাছটা। বালতিতে রাখতে আসছে বাট বালতিটা অনেক ছোট ছিল, এই বালতিতে রাখা যায় নাই। আর এই যে ফুলো মাছ, আমার হাজব্যান্ডের অনেক শখ হয়েছে, সে ওলোর কাছ থেকে মাছটা নিয়ে নিয়েছে, দেখেন এখন ধরে আছে মাছটা, বাট সে অনেক ভয় পাচ্ছে কখন যেন তার হাত থেকে মাছটা ছুটে যায়। আজকের মতো আমরা আমাদের মাছ ধরা এখানেই শেষ করছি, আর এখন আমরা মাছ কুটবো তারপরে ভেজে খাবো। মাছ ধরে আমরা বাসায় চলে এসেছি আর এখন মাছ কুটছে আমার শাশুড়ি আর খালা শাশুড়ি দুই বোন। এই মাছগুলোকে আমরা কিন্তু কোনো পিস করি নাই, এমন আস্ত করেই ভেজে খেয়েছি। বাট মাছ ভেজে খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যখন মাছ ভেজেছিল আমি বাসায় ছিলাম না। যাই হোক, আমার মনে হয় আমার এই মাছ ধরার ভিডিওটাই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।